আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তাই নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। ব্লগটা স্টার্ট করছি সকাল 11টা থেকে। আমরা সকাল সকাল উঠে নাস্তা টাস্তা করে নিয়েছি আর সালমানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার ফুপুকে স্কুলে নিয়ে যায় প্রতিদিন, তো ফুপুর সাথে স্কুলে চলে গিয়েছে। আর এদিকে সালমানের বাবাও কাজে চলে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ঘুমোচ্ছে। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, কারণ আমার ফুপু সালমানকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে গোসল করে দেবে। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এই যে সুতির জামাগুলো, ফুল হাতা জামাগুলো ওকে গোসলের পর পরিয়ে দিব। তো গোসল করানোর আগে সব কিছু রেডি করে রাখছি, এই যে ওর শ্যাম্পু, পাউডার, তেল, তারপর মুখের ক্রিম সব কিছু সামনে গুছিয়ে রাখছি, যাতে আম্মা গোসল করানোর পর সব কিছু হাতের সামনেই পায়। মেয়ে খুব ছোটো, ওকে আমি এখনও গোসল করাইতে পারি না। আর আমাদের মানে আমার ছেলে মেয়ে, আমার ভাইয়ের, আমার ছোটো বোনের সবার ছেলে মেয়েকে আমার ফুপুই গোসল টোসল করিয়ে দেয়। তো এই যে মেয়েকে গোসল দিচ্ছে, এটা ছিল আমার মেয়ের প্রথম গোসল। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। প্রায় ওর জন্মের প্রায় 15 দিন পর ওকে গোসল করানো হয়েছিল, কারণ ওর নাভিটা যেহেতু পরে নাই, ডাক্তার বলে দিয়েছিল যখন নাভি পরবে তার পরের দিন যেন ওকে গোসল করিয়ে দিই। তো নাভি পরার পরে কিন্তু ওকে গোসলটা করানো হয়েছিল। এমনিতে বলেছিলাম যে আমি এখন রেগুলার ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, তো অনেকদিন আগেকার যে ভিডিওগুলো থাকে মাঝে মাঝে সেগুলোই ভয়েস ওভারিং করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মেয়ে খুবই, আল্লাহর রহমতে খুবই শান্ত, আর গোসল করারে একদম তো কথাই বলবে না, যখন মাথায় পানি দেওয়া হয় তখন একেবারে চুপচাপ। তো আম্মা সবসময় ওকে গোসল করিয়ে দেওয়ার পর তেল টেল দিয়ে কোলে নিয়ে রাখে, আর এর মধ্যে আমি হচ্ছে আমার গোসল টোসল শেষ নিই। তো মাঝে মাঝে আমার ফুফাতো বোনেরাও এসে রাখে। আর এখন যেহেতু মেয়ের আলহামদুলিল্লাহ 2 মাস বয়স পার হয়ে গেছে, এখন তো আমাদের ফুফুদের ওপরে মানে 3 তলার ফ্ল্যাটেও দিয়ে আসি। তো এর মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর এই যে অনেকদিন পর হচ্ছে একটা পার্সেল আসলো, আর সেটা কিসের আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো যারা আমার নিয়মিত ভিউয়ার্সরা আছেন সবাই জানেন যে আমি পেন্টিংয়ের কাজ করতাম করতাম বলতে এখনও কিন্তু কাজটা বাদ দিই নাই, জাস্ট যখন বেবি কনসিভ হয়েছিল তখন কাজ থেকে একটু বিরতি নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর হচ্ছে 2টো অর্ডার আসছিলো, তো সেই অর্ডারগুলার কাজই করব। আর এই যে এখানে হচ্ছে 40 সাইজ আর 42 সাইজ, এটা আমাদের আমিন বাজার থেকেই একটা ভাইয়া অর্ডার করেছিল। তো ওনার পাঞ্জাবিগুলো প্রায় 2 মাস আগে নিয়ে আসছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আমি এগুলো করতে পারিনি। আর তারপর বিবি হওয়ার পর বিবিকে নিয়ে ব্যস্ত ছিলাম, আর এখন হচ্ছে একটু ফ্রি সময় পাই যখন বিবিকে আমার ফুপু বা তারপর আমার ফুপাতো বোনের আমার মা রাখে, তখন আমি সময় বুঝে একটু একটু এগুলো করে নেব। আর এই যে শখের জিনিসগুলো পরে থাকতে থাকতে আসলে আমার অনেকগুলো রঙে জমাট বেঁধে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো কাজ থেকে একেবারে বিরতি নিতে চাই না, ইনশাল্লাহ মেয়ে বড় হয়ে গেলে আবারও পুরো দমে কাজ শুরু করব। এই যে অনেকগুলো রঙই আমার নষ্ট হয়ে গেছে, আর অনেকগুলো ব্রাশ আমার নষ্ট হয়ে গিয়েছে। তো ভাই একটা আমাকে ডিজাইন দেখিয়ে দিয়েছিল, তো সেই ডিজাইনটাই আমি এটার মধ্যে করব। যখন পেন্টিংয়ের কাজ করতাম তো তখন তো প্রতিনিয়তই মানে সব সময় এই রঙগুলো নাড়াচাড়া করা হতো, তো এখন যেহেতু প্রায় 1 বছর হয়ে গেছে আমি এই রঙগুলো দিয়ে কোনো কাজ করছি না, তো রঙগুলো অলমোস্ট নষ্ট হয়ে যাওয়ার পথে, অনেকগুলো তো অলরেডি নষ্ট হয়েই গিয়েছে। তো এই যে পাঞ্জাবিতে দেখতে পাচ্ছেন আমি ড্রয়িং করে নিয়েছি, এই ড্রয়িংটা কিন্তু আমি সরাসরি একেবারে পাঞ্জাবিতে আঁকিনি। প্রথমে আমি পেপারে ড্রয়িংটা করে নিয়েছিলাম, তারপর কার্বন পেপার দিয়ে পাঞ্জাবিতে আমি ছাপ দিয়ে নিয়েছি, কারণ 2টো পাঞ্জাবি সেম ডিজাইন করতে হবে। আর পাঞ্জাবির হচ্ছে মাঝখানে বোতামের সাইডে 2 পাশে সেম ডিজাইনটাই হবে, তো হাত দিয়ে যদি আঁকতে যেতাম তাহলে 2 পাশে হয়তো 2 রকম হয়ে যেত। সেই কারণে হচ্ছে আমি প্রথমে একটা পেপারে ড্রয়িং করে তারপর কার্বন পেপার দিয়ে এটা আমি ছাপ দিয়ে নিয়েছি, যাতে 2 পাশে ডিজাইনটা একই রকম হয়। এই পাঞ্জাবিটা হচ্ছে ভাইয়া আমার করা আরেকটা পাঞ্জাবি দেখে অর্ডার করেছিল, ওই পাঞ্জাবিটা আমি হচ্ছে হোয়াইটের ওপর ব্ল্যাক কালার দিয়ে করেছিলাম, আর ভাইয়া হচ্ছে হোয়াইটের ওপর আমাকে গ্রে কালার দিয়ে করে দিতে বলেছে। আর এই গ্রে কালারটা হচ্ছে আমি নিজেই তৈরি করে নিয়েছি। হোয়াইট কালার আর ব্ল্যাক কালারটা মিক্স করলে কিন্তু গ্রে কালার হয়ে যায়। আপনারা কোন ধরনের গ্রে কালার চান, লাইট অথবা ডার্ক, আপনারা সেটা
বুঝে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা মিক্স করে গ্রে কালার রেডি করে নিতে পারবেন বাসায়। এই গ্রে কালারটা মূলত আপনারা মেবি কিনতে পাবেন না, এটা আপনাদের নিজেকেই তৈরি করে নিতে হবে। তো আমার এই পাঞ্জাবির ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার বেবি এখনও অনেক ছোট আর আমি তেমন একটা ফ্রি টাইম পাই না, বেশিরভাগ সময় মেয়েকে নিয়ে কাটাতে হয়, তো সেজন্য কিন্তু আমি পুরো পাঞ্জাবির ড্রয়িং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, পেন্টিং ভিডিওটা। দেখা যায় যে আমি যখন একটু ফ্রি টাইম পেয়েছি তখন আমি অল্প অল্প করে এইটা পাঞ্জাবিটাতে কাজ করেছি, তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা হচ্ছে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে আমি এই পাঞ্জাবি বা যে শাড়িগুলোতে পেন্ট করি সেগুলো আমি কোথা থেকে কিনি। এই সম্পর্কে তো কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো মোটামুটি ওই পাশটা তো নিচের অংশটাতে পেন্ট করা শেষ হয়ে গেছে, এখন কলারের অংশটা অলরেডি আমি এক পাশে করে নিয়েছি আর আরেক পাশে হচ্ছে আমি করে নিচ্ছি। আর হ্যান্ড পেন্ট করা প্রোডাক্টগুলো কিন্তু পেন্ট করার পর সাথে সাথে ধোয়া যায় না, আমি আমার সব ভিডিওগুলোতেই এই কথাটা বলে থাকি আর এই ভিডিওটাতে বলে দিলাম। পেন্ট করার কমপক্ষে অ্যাটলিস্ট 2 সপ্তাহ পরে হচ্ছে আপনি ওয়াশ করতে পারবেন। আর ওয়াশ করার পর আপনারা এটা পেন্ট করার পর হচ্ছে হালকা রোদে, মিষ্টি রোদে শুকাতে হবে, তারপর হচ্ছে আপনারা উল্টো পিঠে আয়রন করে নেবেন। তো আমার হচ্ছে পেন্ট করা হয়ে গেছে পাঞ্জাবি দুটো। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ইনশাল্লাহ এই পাঞ্জাবি দুটো খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেবো, আশা করছি ভাইয়ারও খুব পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।